এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র জায়গা যে জায়গাটাতে পুলিশ গার্ড দিয়ে গাঁজা খাওয়ায়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা একটা জায়গা। একটা সেই ঘুম দিচ্ছি, এন্ড এখন সময় হচ্ছে 8:43 মানে 9টা, আর লালন মেলার আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমরা যেটা করছি, আমরা গাড়িতে বের হয়েছি, বাইক নিয়ে হয়তো রাতে আরেকবার বের হইতে পারি, আর রাতে না বের হলে কালকে তো অবশ্যই বের হবো, কারণ বাইক নিয়ে কুষ্টিয়া আসা শহর দেখবো না, এটা তো হইতেই পারে না। তো আসছি এখন হচ্ছে অনিপকে উঠানোর জন্য, ও ঘুম থেকে আগে উঠে গেছিলো, অ্যান্ড ওকে নিয়ে দেন হয়তো একটু লালন মেলায় ঢুকবো। লালন মেলার দিনের রূপ কি রাতের রূপ কি কিছুই জানি না, এই মেলা সম্পর্কে কোনো স্টাডি করেও আসি নাই। আপনি স্টাডি করছেন কোনো কখনো? আমি গেছি আগে, তাহলে আপনার কাছ থেকে কিছু জিনিস জেনে নিতে বললে ইয়া শেষ হয়ে যাবে। চলেন আপনাদেরও দেখাবো যতটুকু ভিডিও করতে পারি। আমি জানি না আসলে এখানে ইউটিউব কমিউনিটিতে দেখানো যাবে কিনা সবকিছু, বা আমরা ভিডিও করতে পারবো কিনা সবকিছু, যতটুকু পারি ততটুকুই দেখাবো। এখন কি হয় না হয় কোনো প্ল্যান নাই। সবচেয়ে আগে মনে হয় এক কাপ চা খাইতে হবে, যেহেতু ঘুম থেকে উঠছি, নাকি ভাই? চার কাপে চুমুক দেওয়ার পর আমরা গড়াই নদীর নিচে, সরি গড়াই নদীর পাশে ব্রিজের নিচে যে ব্রিজটা দিয়ে আমরা আসছি, এখানে বসে একটু আড্ডা দিতেছি, আইসক্রিম খাইলাম। আর এখানে প্রচণ্ড গরম, শ্রীমঙ্গলে যেরকম ঠান্ডায় কাঁপছি কয়েকদিন আগে, এখানে মোটামুটি ভালোই গরম। তবে এখন মোটামুটি তো প্রায় 9:30-10 মতো বাজে, এখন একটু গরমটা কমছে, কিন্তু ঠান্ডার কোনো ছেটাফোঁটা নাই, আর বেশ অন্ধকার, অন্ধকার এনজয় করতেছি। আর এখান থেকে সম্ভবত আমরা মেলায় যাবো কিছুক্ষণের মধ্যে। এ ভাই, মেলা কি সারা রাত খোলা? মানে মেলায় সারা রাত অ্যাক্টিভিটি থাকে? একটু মেলায় চক্কর দিতে হবে না? যেহেতু লালন মেলায় সারা রাত অ্যাক্টিভিটি থাকে, সেহেতু এক চক্কর তো যাওয়া উচিত। আর আমাদের সাথে সময় দিতেছে হচ্ছে ভাইয়ের নাম সাকিব। সাকিব ভাইয়ের তো একটা ইউটিউব চ্যানেলও আছে। ও সরি, হ্যাঁ অবশ্যই। কি যেন নাম? সাকিব রহমান। ও, নিজের নামে? আমার নিজের নামে। কাশ আমারও একটা নিজের নামে চ্যানেল থাকতো, মানুষ এক নামে আমাকে চিনতো। এখনো তো চিনে, আলহামদুলিল্লাহ। আমরা খাচ্ছি হচ্ছে চটপটি, আর এটা হলো কি এনএস রোড, কাছে এনএস রোড বড় বাজার কুষ্টিয়া। আর এখানে চটপটির দোকানের নাম কি? হেসেল, হেসেল ঘর। না তারপরে ফুল ব্যাপারটার মধ্যে একটু টেস্ট করেন। আচ্ছা, তেমন তো এই দেওয়া, আমি লাইটটা ধরে রাখছি। একটা ব্যাপার আছে, ব্যাপার হয়েছে এই ফুচকাটা কিন্তু মানে ঢাইকা দিছে, গোপন করে ফলাইছে, যেটা যে চটপটি দিয়ে ফুচকাকে ঢাইকা দেওয়া হয়েছে। যাই হোক, আমি মোটামুটি চটপটি শেষ করার পরে লাভিক ভাই নিছে ফুচকা, আর ওনারা যেহেতু আমি চটপটি শেয়ার করাইছি, সেহেতু ফুচকা তো আমি শেয়ার করবই। ভাগ নিতে চলে এসে পড়ছে রে ভাই। আচ্ছা রানা ভাই, আপনি বিসমিল্লাহ করেন নাকি একসাথেই করবো? চলেন করেন, এবার খাওয়াই দিবেন। ও এবার কোন অবস্থা কি? আর অনেক স্পাইসি, তো আমি এখনো খাই নাই। এখন থেকে আমরা ফুড ব্লগার। টেস্ট যেমনই হোক ঢাকার মতো না, ডিফারেন্ট। আর প্রথমে একটু অড লাগে, কারণ আমরা ঢাকায় একটা টেস্টে অভ্যস্ত, প্রথমে একটু ডিফারেন্ট লাগে, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর এটা ভালো লাগতে শুরু করে, এটা আমার মতামত। আপনার? আমার তো আর একটু বিট লবণ প্রিফার করতাম। চটপটি ফুচকার পর্ব শেষ, এবার জুস। এখানে বেশ জুসের কালেকশন আছে। গাড়ি থেকে নেমে মেলায় মানে হেঁটে ঢুকছি, এটা ওয়াকিং স্ট্রিট, এখানে হাইটেই চলাফেরা করতে হয়,
এছাড়া কোনো বয়ে নাই, মানে মোটরসাইকেল রিক্সা কোনো কিছু ঢুকতে দেয় না। আর আমরা যেখানে আছি এখান থেকে কি আখড়া আরো দূরে, মানে মেইন মেলা আরো দূরে? হ্যাঁ হ্যাঁ, মেইন মেলা বলতে পুরোটাই তো মেলা, মানুষের মেলা। ওকে, বাট লালন আখড়া যেটা, যেটা আখড়া বাড়ি বলে, ওইটা আর অনেক টুকু সামনে, দেখেন অনেক অনেক সময় লাগবে। যাক ভাইয়ের ডাব খাওয়াটা হইলে আমরা আবার হাঁটা শুরু করবো। আমরা ঢুকতেছি হচ্ছে এখন মেন মাজারে, গেট ক্রস করে ভিতরে ঢুকলাম। তবে বাজার থেকে মাঝে মাঝে কিছু দেয়, তবে সেটা লালন মেলার সময় হিউজ, এত মানুষের হয় না, কম। সব কিছু শেষ করে এখন যখন সময় হচ্ছে অলমোস্ট একটা, একটা থেকে একটু বেশিও হতে পারে, তখন আমরা আসছি বাসায়। অ্যান্ড লাবিব ভাই ওয়াশরুমে ঢুকে গেছে ফ্রেশ হওয়ার জন্য, অ্যান্ড এরপরে আমারও যেতে হবে। প্রচণ্ড ধুলাবালি ছিল, অনেক মানুষের ভিড়, নতুন নতুন মানুষ, নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন অনেক কিছু, গান বাজনা, খাওয়া দাওয়া, অ্যান্ড অনেক রকম ব্যাপার স্যাপার আমরা জানি। আসলে অনেক রকম ব্যাপার স্যাপার, অনেক রকম সাধু, অনেক অনেক সাধু, অনেক সন্ন্যাসী, অ্যান্ড নর্মাল যারা ঢাকা থেকে আসছে তারা, এবং বিভিন্ন টাইপের লোকজন দেখছি। অ্যান্ড এক্সপিরিয়েন্সটা ছিল টোটালি ডিফারেন্ট, টোটালি অন্যরকম, মানে এটা আমার আইডিয়া ছিল না। আমার একটা তো কল্পনা থাকে ভিতরে, সেই কল্পনাটা তো ছিল, ওর বাইরেও অনেক কিছু নতুন দেখতে পাইছি। অ্যান্ড সব কিছু তো ভিডিওতে মোটামুটি আমার মতো করে আমি শেয়ার করার ট্রাই করছি, আর অনেক কিছু আসলে চাইলেও দেখানো পসিবল হয় না কমিউনিটির বাইরে, অনেক কিছু ওইগুলি সব তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিওই বাতিল হয়ে যাবে। সো এটা নিয়ে কন্ট্রোভার্সি বা আসলে এটা তর্ক বিতর্ক থাকবেই, এগুলা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি জাস্ট আমার চোখে যা দেখছি ক্যামেরা দিয়ে চেষ্টা করছি আপনাদের সাথে ওই ব্যাপারগুলো শেয়ার করার জন্য। খুব ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড আজকে কোনো মোটর ভ্লগ হয় নাই, আমি মনে হয় প্রায় দুই বছর পর বা দেড় বছর পর মোটর ভ্লগ ছাড়া আজকে কোনো ভিডিও আপলোড দিলাম। ভিডিও কেমন হয়েছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, অ্যান্ড কালকে ইনশাল্লাহ আবার মোটর ভ্লগে বের হব, দেখা হবে আবার আগের রূপে। তাহলে আজকের এই ভিডিওটা এতটুকু, ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে লাইক প্লিজ, অ্যান্ড যতক্ষণ আমি পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ পর্যন্ত ভাই আসলে আমরা টাটা নেই, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং চিল করতে থাকবো। আর অনেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ, পুরা মেলাটা উনি ঘুরায় দেখাইছে, তা না হলে কালকে আরেকবার যাব দিনের বেলা, সামনের ভিডিওতে অল্প করে ওইটা দিয়ে দিব। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.